हेलो एवरीवन, आई एम অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য WBCS মেইনস 2020 পেপার 6 এর যে সলিউশন তার থেকে পার্ট 3। এর আগে দুটো পার্ট দিয়েছি, যে দুটো পার্টে আমি তোমাদেরকে ম্যাথের যে সকল কোশ্চেন্সগুলো আছে সেগুলো ডিসকাস করেছি। আজকের পার্ট 3 তো ম্যাথেরই কোশ্চেন্স থাকবে, কারণ এবার পরীক্ষাতে ম্যাক্সিমাম 160 প্লাস কোশ্চেন ম্যাথের থেকে এসেছে। তো তিনটে পার্টে বা চারটে পার্টের মাধ্যমে ম্যাথসটাকে আমি কভার করছি, তারপরে রিজনিং এর হয়তো 35টা না কয়টা সামথিং কোশ্চেন আছে সেটা আরেকটা পার্টে দিয়ে দেওয়া হবে। এর আগের দুটো ভিডিওকে আমি লাইভ ক্লাস করিয়েছি, বাট বাকি পার্টগুলো এখন আমি তোমাদেরকে রেকর্ড ভার্সনে রেকর্ড করেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ অনেকটা সময় লেগে যায় লাইভের ক্ষেত্রে, 40-50টা কোয়েশ্চেন করতে, আর একটু এক্সট্রা টাইমও সেখানে লেগে যায় মাঝখানে গল্প গুজব করতে। তো আমি সেই টাইমটা বাঁচানোর জন্য আমি আরও যেহেতু কাজ আছে আমি এগুলো রেকর্ডেড ফরম্যাটে, তোমরা ম্যাক্সিমাম পরেই দেখলাম অনেকে রেকর্ডেড ভার্সনেই বেশি জন দেখছো লাইভের তুলনায়, তাই আমি রেকর্ডেই দিয়ে দিচ্ছি। তো চলো দেখে নিই এবার 101 নাম্বার, 100 অব্দি দেখে নিয়েছিলাম, এবার 101 থেকে স্টার্ট হবে, বাট শুধুমাত্র ম্যাথের কোশ্চেন দেখবো। 100 অব্দি টানা ম্যাথের কোশ্চেন ছিল, বাট 101 থেকে শুরু করে কোথাও ম্যাথ, তারপর রিজনিং ম্যাথকে মাঝখানে মিশিয়ে দিয়েছে। তো আমরা শুধু ম্যাথের গুলোই এখন দেখবো। 101 নাম্বার প্রশ্ন যেমন দেখো বলছে এখানে, এ বোটম্যান গোজ 2 কিলোমিটার এগেনস্ট দি কারেন্ট অফ দি স্টিম ইন 1 আওয়ার অ্যান্ড গোজ 1 কিলোমিটার অ্যালং দি কারেন্ট ইন 10 মিনিটস, হাউ লং উইল ইট টেক টু গো 5 কিমি ওয়াটার। একজন বোটম্যান এগেনস্ট দি কারেন্ট মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যেতে, ঠিক আছে, 1 ঘন্টায় যায়। স্রোতের প্রতিকূলে যদি 2 কিমি 1 ঘন্টায় যায়, তাহলে গতিবেগ হয়ে যাচ্ছে 2/1, মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আর কি বলছে, 1 কিমি অ্যালং মানে হচ্ছে স্রোতের অনুকূলে 1 কিমি যেতে ওর 10 মিনিট লাগে। 1 কিলোমিটার যেতে 10 মিনিট, 10 মিনিট মানে বেসিক্যালি 10/60 ঘন্টা। এটাকে কাটাকাটি করলে 6 উপরে যদি চলে যায় তাহলে তার স্পিডটা হচ্ছে 6 কিলোমিটার প্রতি। তাহলে বলছে হাউ লং উইল ইট টেক টু গো 5 কিমি ইন স্টেশনারি ওয়াটার, স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে স্পিড অফ বোট স্থির জলে কতটা বের করবো কিভাবে, স্থির জলে গতিবেগ বের করতে গেলে এই দুটোকে করে দিতে হয় যোগ / 2। তাহলে 6 + 2/2 মানে 8/2 মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে টাইম কতটা লাগবে যদি 5 কিমি যেতে হয়, 5/4 ঘন্টা এতটা টাইম লাগবে, অর্থাৎ 1/4 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 1/4 মানে হচ্ছে 15 মিনিট, কারণ 60 দিয়ে গুণ করলে কাটাকাটি করলে 1 ঘন্টা 15 মিনিট আসবে, এটা হয়ে যাবে উত্তর। হোয়াট ফ্র্যাকশন অফ 4/7 মাস্ট বি অ্যাডেড টু ইটসেলফ টু মেক দি সাম 15/14। হোয়াট ফ্র্যাকশন অফ 4/7, 4/7 এর সাথে মা কত, ঠিক আছে, মাস্ট বি অ্যাডেড টু ইটসেলফ, 4/7 কত অংশ, 4/7 কত অংশ 4/7 সাথে যদি যোগ করি তাহলে 15/14 পাবো। আমি মনে করলাম 4/7 সাথে 4/7 এক্স অংশ কত, এক্স অংশ, এক্স মা বেসিক্যালি x/1 বলতে পারো, এত অংশ আমি যোগ করলাম, করার ফলে আমি 15/14 পাচ্ছি। তো বেসিক্যালি এখান থেকে 4x/7 15/14 মাইনাস 4/7 হবে, এটাকে ওপারে নিয়ে গেলে লসাগু করলে 14 × 1 = 14, অর্থাৎ 15 থাকলো, 7 × 2 = 14 মানে 2 × 4 = 8। 4x/7 = 8-এর পরে কত হয়, 8 × 7 = 15 হয়, এটা 7/14, 7 × 1 = 7, 7 × 2 = 14। তাহলে আমি এখান থেকে x এর মান কি বলতে পারবো, এইটা পাল্টি খাবে এপাশে গেলে 7/4 হয়ে যাবে, অর্থাৎ 7/8 হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যান্সার। এ ম্যান ক্যান রো আপস্ট্রিম অ্যাট 8 কিলোমিটার/আওয়ার অ্যান্ড ডাউন স্ট্রিম অ্যাট 13 কিলোমিটার/আওয়ার। স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 8 কিমি প্রতি ঘন্টা, আর স্রোতের অনুকূলের গতিবেগ 13 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ বের করতে গেলে SD - SQ/2 হয় 13 - 8/2, 8 × 5 = 13, 5/2 মানে 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আসছে এই বড় বড় প্রশ্নগুলো, মানে বড় বলতে ডেটা ইন্টারপ্রিটেশন অনেক বড় বড় সব কোশ্চেনগুলাই বিশাল বিশাল অনেক বড় বড়, তো আমি এগুলোকে কোনোরকমভাবে স্ক্রিনে আটানোর চেষ্টা করেছি, স্ক্রিনে অ্যাডজাস্ট করা, তো ছোটো ছোটো থাকবে লেখাগুলো। তোমাদের কোশ্চেন পেপার যেটাতে আছে সেখান থেকে তোমরা মিলিয়ে নিও, হয়তো ছবিতে তোমরা নাও বুঝতে পারো, ক্লিয়ার নাও থাকতে পারে এটা, ঠিক আছে, কিন্তু ক্লিয়ার ফরম্যাটে পাইনি বলে আমি এইভাবে করে যে কোনোরকম করে অ্যাডজাস্ট। এখানে বলছে নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপেয়ার্ড কোয়ালিফাইড অ্যান্ড সিলেক্টেড ইন এ কম্পিটিটিভ এক্সামিনেশন ফ্রম 5 স্টেট, দিল্লি, HP, UP, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। এই বই কোশ্চেনগুলো বৈশিষ্ট্য একটা রেখেছিল, যে ডেটা ইন্টারপ্রিটেশন বাঞ্চ কোশ্চেন হয়, অর্থাৎ একটা ছবি দিয়ে বা একটা চার্ট দিয়ে 4-5টা কোশ্চেন জিজ্ঞেস করা হয়,
এই চার পাঁচটা কোশ্চেনকে র্যান্ডম করে দিয়েছে, উল্টো পাল্টা করে দিয়েছে। অর্থাৎ কখনো একটা কোশ্চেন এখন আছে, একটা কোশ্চেন চার পাঁচটার পরে আছে, মানে একসাথে দেয়নি। এতে টাইম কিন্তু একটু বেশি লাগে। তো যাই হোক, এখানে আমাদের এটা দেওয়া আছে, পাঁচটা পিসের আছে, পাঁচটা স্টেটের নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড কোয়ালিফাইড অ্যান্ড সিলেক্টেড ইন কম্পিটিটিভ এক্সামিনেশন ফ্রম ফাইভ স্টেট, বিভিন্ন সাল 1997 থেকে 2001 অবধি। বলছে প্রশ্ন বলছে, ইন দি ইয়ার 1997 হুইচ স্টেট হ্যাড দি লোয়েস্ট পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস সিলেক্টেড ওভার দি ক্যান্ডিডেট অ্যাপিয়ার। 1997 কোন স্টেটের থেকে পার্সেন্টেজটা বেশি, কিসে পার্সেন্টেজটা লোয়েস্ট, ঠিক আছে, লোয়েস্ট পার্সেন্টেজ মানে অ্যাপিয়ার করেছে তার মধ্যে থেকে যে সিলেক্ট হয়েছে সেই পার্সেন্টেজটা কম। তাহলে আমি যদি দিল্লির দেখি, 1997 আমি দিল্লি, এইচপি আছে, ইউপি আছে, অর্থাৎ ক্যালকুলেটিভও আছে কোশ্চেনটা, এটা নয় যে খুবই ইজি দেখে হয়ে যাবে ক্যালকুলেশন করতে। 8000 জন অ্যাপেয়ার করেছিল, এখানে যা বোঝা যাচ্ছে এটা দেখে আমি 8000 বুঝতে পারছি। এটা দেখে তো তাই মনে হচ্ছে, একটু ঝাপসা আছে, বাট 8000, এটা 8000 জন, তার মধ্যে থেকে দিল্লি থেকে কি আছে, এটা অ্যাপ্লাইড, এটা কোয়ালিফাইড, আর হচ্ছে সিলেক্টেড হচ্ছে 54 জনকে সিলেক্ট করা হয়েছে। তাহলে অ্যাপেয়ার ক্যান্ডিডেট বলেছে, অ্যাপেয়ার হচ্ছে 8000 জন, 8000 জনের মধ্যে 54 জন অ্যাপেয়ার করেছিল দিল্লি থেকে। এইচপি থেকে যদি বলি, তাহলে 7800 মধ্যে থেকে 82 জনকে সিলেক্ট করা হয়েছে। আর ইউপির থেকে যদি বলা যায়, তাহলে 7500 জনের মধ্যে থেকে 78 জনকে। আর পাঞ্জাবের কথা যদি বলি, তাহলে 8200 থেকে 85 জনকে সিলেক্ট করা হয়েছে। আর এখানটায় লাস্টে এটা হচ্ছে 6400 মধ্যে 75। হতে পারে আমি ডেটাগুলো দেখতে গিয়ে কিছু ভুল করছি, কারণ অত ছোট ডেটা আমারও প্রবলেম হচ্ছে ক্লিয়ার নেই দেখে। তো যাই হোক, প্রসেসটা আমরা বুঝে নেব কিভাবে করে করতে হয়, ডেটার জন্য একটু এদিক ওদিক হতে পারে উত্তর, ঠিক আছে। এটা পার্সেন্টেজে যদি আমি কনভার্ট করি, তাহলে দেখো কত হয়, এখানে তো দুটো জিরো কাটবে, এটাকেও যদি পার্সেন্টেজে কনভার্ট করো দুটো জিরো কাটতে পারবে, এটাকেও পার্সেন্টেজে কনভার্ট করলে এই জিরোগুলো কাটবে, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, অর্থাৎ এটা আমার যেটা বাঁচলো এটা হয়ে গেলো 54/80, ঠিক আছে। এটা আমার বাঁচলো 82/78, এটা হলো 78/75, এটা হলো 85/82, এগুলো সব পার্সেন্টেজে, কিন্তু যেহেতু 100 দিয়ে গুণ করে দিই। এবার লোয়েস্ট বলেছে, দেখো এই এই যে 82, 78, 85, 75, এই চারটার ক্ষেত্রে উপরের ভ্যালুটা মানে লবের ভ্যালুটা হরের থেকে বড়, তাই এগুলোকে ভাগ দিলে এগুলো একের থেকে বেশি আসবে, গ্রেটার দেন ওয়ান, অপ্রকৃত ভগ্নাংশ গ্রেটার দেন ওয়ান। কিন্তু এখানকারটা দেখো, এটা প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এর ভ্যালুটা লেস দেন ওয়ান, একের থেকে ছোট, তাহলে এগুলো সব একের থেকে বড়, এটা একের থেকে ছোট, মানে বেসিক্যালি এইটা বাকিগুলোর থেকে ছোট, তাহলে এই যে পার্সেন্টেজটা দাঁড়াবে সেটা কিন্তু সব থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ দিল্লিটা হয়ে যাবে আমাদের এখান থেকে অ্যান্সার। নেক্সট আসছি পরেরটাতে, জয়া অ্যান্ড হিমা আর কম্পিটিং ইন এ 200 মিটার রেস, বোথ স্টার্ট দি রেস অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে, বাট জয়া স্টার্টস দি রেস 40 মিটার্স অ্যাহেড অফ দি স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, হোয়ার অ্যাজ হিমা স্টার্টস দি রেস অ্যাট দি স্টার্টিং পয়েন্ট। অ্যাজিউম দ্যাট হিমা রানস অ্যাট এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, হোয়ার অ্যাজ জয়া রানস অ্যাট এ স্পিড অফ x মিটার পার সেকেন্ড, ইফ বোথ রিচ দি ফিনিশ লাইন অ্যাট দ্য সেম টাইম, তাহলে এক্স এর ভ্যালু কত। দুটো জায়গা আছে, স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট এটা, ঠিক আছে, টোটাল 200 মিটারের রেস এটা। দুজনে কি বলছে, একই সময়ে যাত্রা শুরু করলো রেসটার জন্য, কিন্তু জয়া শুরু করলো স্টার্টস রেস 40 মিটার্স অ্যাহেড অফ দি স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টের থেকে 40 মিটার দূরে, এখান থেকে কিন্তু জয়া স্টার্ট করলো আর হিমা এখান থেকে স্টার্ট করছে, এটা বুঝতে লাগবে। আবার দুজনে একই সময়ে এখানে পৌঁছাচ্ছে, তাহলে আমি বলতে পারি হিমার এখান থেকে এখানে যেতে যতটা টাইম লাগে, জয়ার এখান থেকে এখানে যেতে সেম টাইম লাগে। হিমার স্পিড কত দেওয়া আছে আমাকে, হিমা রানস 10 মিটার প্রতি সেকেন্ড স্পিডে, আর জয়া হচ্ছে x মিটার প্রতি সেকেন্ড স্পিড। তাহলে হিমার 200 মিটার যেতে কতক্ষণ সময় লাগা উচিত, একই টাইমে স্টার্ট করেছে, 200/10 অর্থাৎ 20 সেকেন্ড, 20 সেকেন্ড কিন্তু ওর লাগা উচিত এখান থেকে এখানে পৌঁছতে। আর ওই একই টাইমে জয়া এখান থেকে এখানে পৌঁছায়, অলরেডি 40 মিটার ছিল, তার মানে মাত্র আর 160 মিটার। তাহলে ওই সেম টাইমেই জয়া কতটা যাচ্ছে, 160 মিটার, 160 মিটার যেতেও টাইম লাগে কত, অতিক্রান্ত দূরত্ব বাই তার গতিবেগ x মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ এই সময়টা আর এই সময়টা সমান। তাহলে আমি এখান থেকে এটা কাটি, 4 4 16, 4 5 20, 5 2 10, x 1 x 2 4 8, তাহলে 8 মিটার প্রতি সেকেন্ড এটা হয়ে যাচ্ছে জয়ার গতিবেগ। এইভাবে করে এটা আমরা বের করতে পারি।
three cubes of edges 6 cm 8 cm and 10 cm are melted without loss of metal into a single cube the edge of the new cube will be বলছে তিনটা কিউব আছে থ্রি কিউবস অফ এজেস আছে যাদের বাহুগুলোর দৈর্ঘ্য 6 সেমি 8 সেমি আর 10 সেমি এদেরকে গলিয়ে কি করা হলো একটা সিঙ্গেল বড় কিউব তৈরি করা হলো ঘনক তৈরি করা হলো তার বাহুর দৈর্ঘ্য কি যেহেতু গলানো হয়েছে তাই এদের আয়তনগুলো আর কিউবের আয়তনের ফর্মুলা বাহু কিউব হয় তার সমষ্টিটা হয়ে যাবে নতুন কিউবের আয়তনের সাথে সমান আমি নতুন কিউবের বাহুর দৈর্ঘ্যকে এক্স মনে করি 6 6 34 হয় 216 8 এর কিউব 512 আর 10 এর কিউব 1000 তার মানে 1000 1500 দিয়ে 1728 কত কিউব হবে 12 কিউব 12 স্কয়ার হয়ে যায় 144 তাকে আবার 12 দিয়ে গুণ করলে 12 4 48 হতে থাকলো 2 4 12 4 48 আর 4 52 হতে থাকলো 5 12 কে 12 5 এ 17 অর্থাৎ এটা হচ্ছে 12 কিউব ইকুয়াল টু x কিউব তার মানে x ইকুয়াল টু 12 তার মানে ওই নতুন কিউবটার যে বাহুর দৈর্ঘ্য এজ হয়ে যাবে সেটা 12 সেমি তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন বলছে থ্রি টাইমস দি ফার্স্ট অফ কনজিকিউটিভ থ্রি টাইমস দি ফার্স্ট অফ থ্রি কনজিকিউটিভ অড ইন্টিজার্স থ্রি মোর দ্যান টুয়াইস দি থার্ড ইন্টিজার কত হবে প্রথম তিনটি কনজিকিউটিভ থ্রি টাইমস দি ফার্স্ট অফ থ্রি কনজিকিউটিভ মানে তিনটে কনজিকিউটিভ ইন্টিজার আছে তাহলে একটা যদি এক্স হয় তাহলে তার পরেরটা এক্স প্লাস ওয়ান তার পরেরটা এক্স প্লাস থ্রি পরপর তিনটে পূর্ণ সংখ্যা এবার বলছে থ্রি টাইমস দি ফার্স্ট প্রথমটার তিন গুণ ঠিক আছে ইজ থ্রি মোর দ্যান টুয়াইস দি থার্ড তৃতীয়টা দুই গুণের থেকে তিন বেশি তাহলে আমি এখান থেকে পাচ্ছি থ্রি এক্স থ্রি প্লাস টু এক্স প্লাস ছয় থ্রি এক্সের থেকে টু এক্স চলে গেলে এক্স ছয় আর তিনে নয় এক্স এর মান কত হয়ে গেল নয় থার্ড ইন্টিজারটা বের করতে বলেছে তাহলে নয় প্লাস তিন মানে ও সরি এক মিনিট এখানে তো দুই হবে এক্স ওয়ানের পরে এটা দুই হবে এক মিনিট এটা হচ্ছে চার এটা সেভেন হলো এটা সেভেন যদি হয়ে যায় তাহলে সাত প্লাস দুই মানে নয় অর্থাৎ থার্ড ইন্টিজারটা হয়ে যাচ্ছে নয় এ অ্যান্ড বি আর অ্যাট এ ডিস্টেন্স অফ 800 মিটার দে স্টার্ট টুয়ার্ডস ইচ আদার অ্যাট 20 কিলোমিটার অ্যান্ড 24 কিলোমিটার পার আওয়ার অ্যাজ দে স্টার্ট এ বার্ড সিটিং অন দি ক্যাপ অফ এ স্টার্টস ফ্লাইং টুয়ার্ডস বি টাচেস বি অ্যান্ড দেন রিটার্নস টুয়ার্ডস এ অ্যান্ড সো অন টিল দে মিট What is the distance traveled by the bird if its speed is 176 km? A আর B দুজন একটা ডিস্টেন্সে আছে যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 800 মিটার দুজনে একে অপরের দিকে যাত্রা শুরু করলো একজন 20 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে আর একজন 24 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে MPH AMP এবার যখনই তারা যাত্রা শুরু করলো A টুপির মধ্যে একটা পাখি বসেছিল এই পাখিটা উড়ে গিয়ে আবার বি টুপিতে বসছে আবার এর টুপিতে আসছে বি এর টুপিতে আর এ বি নিজেদের দিকে এগিয়ে আসছে তো যত যখন এ আর বি দুজনের সাথে দেখা হলো সেই টাইম অফ দি এই বার্ডটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে প্রশ্নটাকে দেখে খুবই ক্রিটিক্যাল মনে হতে পারে অনেকের বাট এটা কোনো ক্রিটিক্যাল নেই একটা কনসেপ্টের উপরই বেস আমরা বার্ডের গল্পটাতে পরে যাই আগে আমরা দেখি এ আর বি পরস্পরের সাথে দেখা করতে কতক্ষণ টাইম নেবে সেক্ষেত্রে আমরা যে টাইমটা লাগবে আমরা টাইম মানে জানি অতিক্রান্ত দূরত্ব দুজনে মিলে মোট 800 মিটার কভার করবে যখন দেখা হবে তাদের বাইকই হয় রিলেটিভ স্পিড হয় অর্থাৎ এদের যে গতিবেগগুলো সমষ্টি হবে কারণ একে অপরের দিকে আসছে বিপরীত দিকে এ দিকে যাচ্ছে বি এ দিকে এরকম টাইপের একই দিকে আসলে মানে দুজনে পরস্পরের কাছে আসলে সেক্ষেত্রে যোগ হয়ে যায় স্পিডগুলো কিন্তু স্পিডগুলো কিলোমিটার প্রতি ঘন্টায় আছে তাই এটাকে 5/18 দিয়ে গুণ দেবো উত্তরটা তাহলে আমার সেকেন্ডে চলে আসবে তো বেসিক্যালি এটা হলো 800 18 গেল উপরে 44 × 5 তো এটাকে আমি কাটাকাটি যদি এবারে করি ধরে নাও এখান থেকে 4 দিয়ে 4 11 তে 44 4 × 200 5 দিয়ে করলে 40 অর্থাৎ 18 × 4 = 72 720/11 সেকেন্ড সময় লাগবে তাদের দেখা হতে তার মানে কি পাখিটা স্টার্টিং থেকে যাত্রা শুরু করেছিল তাহলে ও কতক্ষণ উঠতে পারবে এর মাথা থেকে ওর মাথা থেকে যেখানেই যাক না কেন ও কতটা সময় পেলো ওড়ার জন্য এত সেকেন্ডই টাইম পেলো তাই না এবার পাখিটা স্পিড হচ্ছে 176 কিলোমিটার প্রতি ঘন্টা সেটাকে 5/18 দিয়ে গুণ করি অর্থাৎ এত মিটার প্রতি সেকেন্ড হচ্ছে ওর স্পিড আর ও এতটা সময় ধরেই দৌড়াতে পারবে তাহলে উঠতে পারবে তাহলে কতটা দূরত্ব ট্রাভেল করবে স্পিড ইন্টু টাইম এত মিটার তার মানে পাখিটা ওই সময়ের মধ্যে মোট এত মিটারই ডিস্টেন্স ট্রাভেল করতে পারবে এরকম 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 করতে করতে তো কাটাকাটি করবো আমরা 18 4 72 40 11 1 11 11 6 66
হলো পাচ্ছে 80, ওইদিকে হলো 40, এত মিটার, 8 4 32, 3200 মিটার। বাস এইটুকুই কনসেপ্ট আর কিছু না। নেক্সট পরেরটাতে আসছি, এ বোট রানিং ডাউন স্ট্রিম কভার্স এ ডিস্টেন্স অফ 16 কিলোমিটার ইন 2 ঘন্টা, তার মানে স্রোতের অনুকূলে তার গতিবেগ হবে 16/2 অর্থাৎ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। একই ডিস্টেন্স আবার স্রোতের প্রতিকূলে যদি কভার করতেও 4 ঘন্টা লাগে, তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগ হয়ে যাবে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্পিড অফ বোট ইন স্পিড স্টিল ওয়াটার, স্থির জলে নৌকার গতিবেগ কত, তো সেক্ষেত্রে এই দুটোকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, 6 কিমি প্রতি ঘন্টা। এটা হচ্ছে নাম্বার ইজ অ্যাডেড টু 7/9 অফ 35% অফ 900, দ্য রেজাল্ট এন্ড ইজ 325। যখন ওয়েন এ নাম্বার ইজ অ্যাডেড টু 7/9, একটা সংখ্যা আছে এক্স, এটাকে অ্যাড করা হলো কিসের সাথে, 900 এর 35% 7/9 এর সাথে যোগ করলে আমি পাচ্ছি 325। সংখ্যাটা কত, নাম্বারটা কত, 109, তো 909 কাটা গেল। এক্স ইজ ইকুয়াল টু 325 বিয়োগ 7 5 35, সাথে থাকলো 3 7 3 21, 3 এ 24, 0 4 এর পরে 8 12, মিলে গেল 80। সংখ্যাটা হচ্ছে 80। এ ম্যান রোজ ডাউন স্ট্রিম 32 কিলোমিটার অ্যান্ড 14 কিলোমিটার আপস্ট্রিম, ও স্রোতের অনুকূলে 32 কিমি গেল এবং স্রোতের প্রতিকূলে 34 কিমি গেল। টোটাল ওর ইফ ইট টেক্স 6 আওয়ার্স টু কভার ইচ ডিস্টেন্স, এবং প্রতিটা ডিস্টেন্স কভার করতে 6 ঘন্টায় করেই টাইম লাগলো, তাহলে স্রোতের গতিবেগ কত। দেখো 32 কিলোমিটার ডিস্টেন্স যদি ও যায় স্রোতের অনুকূলে, তো স্রোতের অনুকূলে আমরা কি জানি, স্রোতের অনুকূলে বোটের গতিবেগ, মানে বোটের গতিবেগকে আমি এক্স মনে করি আর স্রোতের গতিবেগকে আমি ওয়াই যদি মনে করি, তাহলে সেটা স্রোতের অনুকূলে এগুলো হয়ে যায় যোগ। এই যে সময়টা লাগলো সেটা ইজ ইকুয়াল টু 14/x-y, একই, এই দুটো টাইম সেম টাইম এবং দুটোই 6 ঘন্টা আমাকে বলে দেওয়া আছে। তাহলে আমি প্রথমটার থেকে লিখতে পারি 32/x+y ইজ ইকুয়াল টু 6, বা 3x+3y ইজ ইকুয়াল টু, বেসিক্যালি এটা না, এইরকম থাকতে দাও, 3 × x+y ইজ ইকুয়াল টু 16, বা x+y ইজ ইকুয়াল টু 16/3। দ্বিতীয়টার থেকে আমি লিখতে পারবো 14/x-y ইজ ইকুয়াল টু 6, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো x-y ইজ ইকুয়াল টু 7/3। x-y আর x+y দুটোকে যোগ করে যদি আমি দিই, আমাকে কিসের গতিবেগ বের করতে হবে, স্রোতের গতিবেগ বের করতে বলছে, তাহলে আমি বিয়োগ করব, যোগ না করে আমি বিয়োগ করি, বিয়োগ করলে সাইনগুলো চেঞ্জ হয়, এক্স এক্স কাটা, এখান থেকে আমি -2y পেয়ে যাব, আর এখান থেকে আমি পাবো 7/3 - 16/3। দশাগুটা করলে -9/, তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, 3 3 9, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে 3/2 অর্থাৎ 3/2, এটা হয়ে যাবে উত্তর। তাহলে কিসের গতিবেগ চেয়েছিল, স্রোতের গতিবেগ 3/2। ইফ 1/3 অফ এ ট্যাঙ্ক হোল্ড 80 লিটার অফ ওয়াটার, দেন দি কোয়ান্টিটি অফ ওয়াটার দ্যাট হাফ অফ দ্য ট্যাঙ্ক, 1/3 অংশের মধ্যে যদি 80 লিটার থাকে, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ মানেই যদি হয় 80 লিটার, তাহলে অর্ধেকটা, অর্ধেকটা মানে কি দেড় ভাগ, তাহলে দেড় ভাগের মান কত হবে, 1 ভাগ যদি 80 হয়ে যায় তাহলে দেড় ভাগ কত হয়ে যাবে, 80 × দেড়, তার মানে 120 লিটার, এটা হয়ে যাচ্ছে 120 নাম্বারটা বলছে, ফর্ম এ গ্রুপ অফ 7 men and 6 women, 5 persons আর টু বি সিলেক্টেড টু ফর্ম এ কমিটি সো দ্যাট অ্যাট লিস্ট 3 men আর দেয়ার ইন দি কমিটি, ইন হাউ মেনি ওয়েজ ক্যান ইট বি। এটার জন্য আমাদের বুঝতে লাগবে মেন আর ওমেনের মিলে আমাকে মোট 5 জন সিলেক্ট করতে হবে, আর অ্যাট লিস্ট 3 জন মেন আমার থাকতেই হবে। তাহলে আমি কত রকমভাবে কী কী কাজ করতে পারি, আমি এই 5 জনের মধ্যে 3 জন নিলাম মেনদের মধ্যে থেকে, 2 জন আমার থাকলো ওমেন, এটা হলো আমার কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। আমি যদি 4 জন মেনকে নিলাম 1 জন ওমেনকে নিলাম, তাও আমার কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে যে 3 জন অ্যাট লিস্ট আমার মেন থাকলো। আমি 5 জনই মেন নিয়ে নিলাম আর ওমেন আমি নিলাম না কোনো, তাও আমার কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। অর্থাৎ এই 3টে কেস আমাদের কিন্তু হতে পারে, মানে 3টে কেস কত কত রকমভাবে হতে পারে সেগুলোকে যদি আমি যোগ করে দিই টোটাল, সেটাই আমার হয়ে যাবে নাম্বার অফ ওয়েজ ইট ক্যান বি ডান। সেটার জন্য আমাদের পারমুটেশনের অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মুলা কম্বিনেশন আর কি, বেসিক্যালি এনসিআর আমাদের অ্যাপ্লাই করতে হবে। এনসিআর এর অর্থ হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইনটু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস। প্রথম ক্ষেত্রে গল্পটা কিরকম দাঁড়াচ্ছে, এই 3 জন মেন কাদের মধ্যে থেকে আসবে, 7 জনের মধ্যে থেকে, 7C3 ইন্টু
ওমেন কতজনের মধ্যে থেকে আসবে? ছয় জনের মধ্যে থেকে দুজন, 762, এই ভ্যালুটা বের করতে হবে। আরেকটা সেকেন্ড ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, 7C4 আর 6C1। থার্ড কেসে আমাদের কি হয়ে যাচ্ছে, 7C5 আর এদিকে 6C, এই তিনটে বের করে আমাদেরকে করে দিতে হবে যোগ। এগুলো আমরা সেপারেটলি বের করি। প্রথমটা থেকে যদি আমরা করি তাহলে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 4, এগুলোকে করতে হবে কাটাকাটি। এটা তোমাদের উপর ছাড়লাম, কিভাবে কাটাকাটি করবে, এটা মানে 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, কিন্তু অত দূর করতে লাগবে না। এটাকে আমি লিখবো 7 ইনটু 6 ইনটু 5, কিন্তু বাকিটা না লিখে এটাকে ফ্যাক্টোরিয়াল 4 করে দিলাম, কারণ 4 3 2 1 হবে। নিচে দেখো আমার ফ্যাক্টোরিয়াল 3 ছিল ইনটু ফ্যাক্টোরিয়াল 4 ছিল, এখানে আমি লিখলাম 6 ইনটু 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4, আর নিচে 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 কাটা, 4 4 কাটা। ফ্যাক্টোরিয়াল 3 মানে বেসিক্যালি 3 ইনটু 2 ইনটু 1 মানে 6, 6-এর সাথে 6 কাটা। ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 1 কে 2, তাহলে 2 3-এ 6 কাটা, তাহলে 7 5 এখানে আমার কত হয়ে গেল 35, আর কিছু বাঁচবে এখানটা থেকে, আর এখানে বাঁচলো হচ্ছে 5 3-এ 15, তাহলে 15 5-এ 75, হাতে থাকলো 7 15-3-এ 45, আর 7-এ 52-এ 525। ঠিক একই রকম ভাবে আমি যখন 7C4 করবো তাহলে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, তার সাথে গুণ হয়ে যাচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইনটু ফ্যাক্টোরিয়াল 5। এবার ফ্যাক্টোরিয়াল 6 কে আমি 6 ইনটু ফ্যাক্টোরিয়াল 5 করতে পারি, এটা এটা কাটা, ফ্যাক্টোরিয়াল 1 মানে শুধু 1ই হয়। 7-এর জায়গায় আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 7-এর জায়গায় 7 ইনটু 6 ইনটু 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 কাটা গেল। ফ্যাক্টোরিয়াল 3 মানে বেসিক্যালি 3 ইনটু 2-এ 6, 6 কাটা, 7 5-এ 35 ইনটু 6 থাকলো, 6 5-এ 30 শূন্য থাকলো, 3 6-3-18 আর 3-21 210, 525-210, আরেকটা বাঁচলো আমার কাছে এইটা। ঠিক আছে, 7C5 এর ভ্যালু কি হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 2, আর 6C0 মানে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 0, আর ফ্যাক্টোরিয়াল 6ই হয়ে যাবে, তো আলটিমেটলি এটার মান 1 চলে আসবে, গোটা 6C0 মান 1 হয়ে যাবে এই পার্টটা। তাহলে এখানে আমি 7-এর জায়গায় লিখতে পারবো 7 ইনটু 6 ইনটু ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 কাটা, 2 ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 হয়, 2 3-এ 6 মানে 7 3-এ 21, সবগুলোকে যদি আমি যোগ করে দিই দেখো কত হচ্ছে, 525-210 আর হচ্ছে আমার 21, তাহলে 5 আর 1-এ 6, 2 2-এ 4 আর 1-এ 5, 7 756, এইটা হয়ে যাবে আমাদের, একটু বড় বাট এটাই অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন দেখি, শপকিপার গিভস টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 20% অ্যান্ড 10% অন সারপ্লাস স্টক, ফার্দার হি অলসো গিভস 5% এক্সট্রা ডিসকাউন্ট অন ক্যাশ পেমেন্ট, ইফ এ পার্সন বাইজ এ শার্ট ফ্রম দি সারপ্লাস স্টক অ্যান্ড পেজ ইন ক্যাশ, হোয়াট ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্ট উইল হি গেট অন দ্য শার্ট। একজন শপকিপার কি করে, দুটো পরপর ক্রমান্বয়ে ছাড় দেয় 20% আর 10%-এর, তারপরেও যদি কেউ আবার ক্যাশ পেমেন্ট করে তাহলে এক্সট্রা আরও 5%-এর ডিসকাউন্ট দেয়। ইফ এ পার্সন বাইজ এ শার্ট ফ্রম দি সারপ্লাস স্টক, এই সারপ্লাস স্টকের থেকে যদি ক্যাশ পেমেন্ট করে একটা শার্টকে কেনে তাহলে ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্ট কত হবে, তার মানে বেসিক্যালি তিনটে ডিসকাউন্ট পরপর আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এই ফর্মুলাটা ইউজ করবো, x+y - xy/100, এটা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা। প্রথমে 20 আর 10-কে নেব, 20+10 - 20×10/100, তাহলে হলো 30, আর এখান থেকে -2 মানে 28%। এবার 28% এবং 5%-কে নিয়ে আবার কাজ হবে, 28×5/100, তাহলে 28 আর 5-এ কত হয়ে গেলো, 33, আর এখানে তো 5 দিয়ে করলে 5×20=100, 2×10=1.4, তাহলে হবে 6, এখানে 2 আসলে 31.6%, এটা হয়ে যাবে আলটিমেটলি ডিসকাউন্ট। পরের প্রশ্ন, এ পার্সন ট্রাভেলস 3.5 কিলোমিটার ফ্রম এ প্লেস এ টু প্লেস বি, আউট অফ দিস ডিস্টেন্স হি ট্রাভেলস 5/3 কিলোমিটার অন বাইসাইকেল, 7/6 কিলোমিটার অন স্কুটার অ্যান্ড দি রেস্ট অন ফুট, হোয়াট পোর্শন অফ দি হোল ডিস্টেন্স ডাজ হি কভার অন ফুট। টোটাল এ পার্সন ট্রাভেলস 3.5 কিলোমিটার এ থেকে বিতে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 3.5 কিমি, আউট অফ দিস ডিস্টেন্স এই দূরত্বের মধ্যে থেকে সে 5/3 কিলোমিটার বাইসাইকেলে যায়, 7/6 কিলোমিটার স্কুটারে যায়, আর বাকিটা ফুটে হেঁটে যায়। তাহলে বলছে হোয়াট পোর্শন অফ দি হোল ডিস্টেন্স ডাজ হি কভার অন ফুট, টোটাল ডিস্টেন্সের
কিছুই তো দরকার নেই আমাদের, আমাকে দেখতে হবে 5/3 অংশ আর 7/6, ঠিক আছে? তো 5/3 কিলোমিটার, ইট ওয়াজ 5/3 কিমি, ওকে ওকে 5/3 কিমি, তাহলে দুটোকে যোগ করে দিই, 3 × 2 = 6, 2 × 5 = 10, 17/6 কিলোমিটার, সরি 17/6 কিলোমিটার ও দূরত্ব গেল, তাহলে 3.5 এর থেকে 17/6 ডিস্টেন্স বাদ দিয়ে দিলে যেটা বাঁচলো সেটাই ও হেঁটে গেছে, আর সেটা টোটাল ডিস্টেন্সের কত অংশ সেটাই আমাকে বের করতে হবে, এটাই বের করতে হবে। এখানে আমি যদি গুণ করি তাহলে 6 × 5 = 30, হাতে থাকলো 3, 6 × 3 = 18, আর 3 = 21, 21.0 - 17 হবে, 6টা নিচে নেমে আসবে, তাহলে 17 × 3 = 20, 21 চার হলো উপরে, আর নিচে হয়ে যাবে কত, এটা 21, আগে গুণ করলাম, 4/21 এখান থেকে পাওয়া যাচ্ছে, এটা 4/21ই আসা উচিত, এখানে অপশনে 4/11 আছে, বাট আমার মনে হয় এটা 4/21 হওয়া উচিত, যদি এগুলোকে 5/3 কিলোমিটার আর 7/6 আমাদের হয় তাহলে এটাই আমাদের উত্তর হবে। আচ্ছা তারপরটা দেখে নেওয়া যাক, এবার আসছে একটা পাই চার্ট আছে বড় রকমের, দুটো পাই চার্ট দিয়ে দিয়েছে একসাথে, দুটো মিক্সড ডিআই বলা হয় এগুলোকে, এটা ইন্টারপ্রিটেশন। ডিস্ট্রিবিউশন অফ স্টুডেন্টস অ্যাট গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট লেভেলস ইন 7 ইনস্টিটিউট, ঠিক আছে? একটা হচ্ছে গ্র্যাজুয়েট আছে, আর এটা একটা গ্র্যাজুয়েটের আর একটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট, ঠিক আছে? এখানে দেওয়া আছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, আচ্ছা গ্র্যাজুয়েট লেভেলে 27,300 জন টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, আর পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে 24,700 জন হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। হোয়াট ইজ দি টোটাল নাম্বার অফ গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট লেভেল স্টুডেন্টস ইনস্টিটিউট আর আর ইনস্টিটিউটে, আর ইনস্টিটিউটে এখানে গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 17%, তাহলে মানে 27,300 এর 17% যোগ, এখানে যদি দেখি তাহলে 24,700 তার 14% আর এর মানে এখানে দেখতে পাচ্ছ হয়তো 14%, এটারই ভ্যালু বের করতে হবে, এখান থেকে তো কাটছে আমাদের এগুলো শূন্যগুলো, জাস্ট এবার করতে হবে যোগ, 17 × 3 = 51, হাতে থাকলো 5, 17 × 7 = 119, 5 × 5 = 124, হাতে থাকলো 12, 17 × 2 = 34, আর 12 তে হচ্ছে 46, প্লাস এটা 14 × 7 = 98, হাতে থাকলো 9, 14 × 4 = 56, আর 9 = 65, হাতে থাকলো 6, 14 × 2 = 28, 34, 8 আর 1 = 9 হয়ে গেল, আর দেন 5 আর 4 = 9 হলো, 4 6 আর 4 = 10, থাকলো 1, 4 3 = 7 আর 1 = 8, 8,092 জন এটা উত্তর। When a ball bounces, it rises to 3 by 4 of the height from which it fell. If the ball is dropped from a height of 32 meter, how long will it rise at the third bounce? মানে অনেক একটা বলকে যদি তুমি এখান থেকে বাউন্স করো, মানে ছেড়ে দাও উপরের থেকে, তাহলে কতটা বাউন্স হবে পরে, এখান থেকে পরে ও বাউন্স হবে, তো বলটা বাউন্স হয়ে উপরে উঠে, তো বাউন্সে যখন উঠবে আগের বারের 3/4 অবধি ও উচ্চতায় উঠবে, আবার পড়লো, পড়ার পরে নেক্সট টাইম আবার যখন বাউন্স হবে তাহলে আগে ঠিক যত উঁচু থেকে পড়লো তার 3/4 ডিস্টেন্স অবধি উঠবে। তাহলে আমাকে বলছে হাউ হাই উইল ইট রাইজ অ্যাট দি থার্ড বাউন্স, তাহলে প্রথমে পরে একবার উঠলো 1 নম্বর বাউন্স, 2 নম্বর বাউন্স, এবার এখানটায় পড়ার পরে আরেকবার যে উঠবে 3 নম্বর বাউন্স, এই হাইটটা কতটা সেটা বের করতে হবে, কতটা ও উঠবে। তাহলে প্রথমে তুমি 32 হাইট থেকে ফেলেছো, তাহলে 32 × 3/4 মানে কত হয়, 32 × 3/4 মানে 4 × 8 = 32, 24, তাহলে 24 হাইট অবধি উঠবে, তারপরের বার আবার 24 হাইটের থেকে পড়লো, এখানে 24 অবধি উঠলো, তো পড়লো তো অতটাই, 24-এর আবার 3/4 উঠবে, মানে 6 × 3 = 18 অবধি উঠবে, আবার পড়ার সময় 18-ই পড়বে, লাস্টে 18-এর 3/4 এই হাইটটা অবধি ও উঠবে, এটা হচ্ছে 18-এর 3/4, 2 × 4 = 2 × 9 = 18, 27/2 মানে 13.5 মিটার এই হাইট অবধি ওটা উঠবে থার্ড বাউন্সে। আবার এরকমই আছে সেম কোশ্চেন যেটা আমরা করেছিলাম ওইটাই, এবার আরেকটা কোশ্চেন দেওয়া আছে, দি পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড, এখানে হয়তো আমাকে দেখতে পাচ্ছ বড় হয়ে গেছি আমি, আমাকে দেখা যায়, ইফ দি পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাই ফ্রম পাঞ্জাব ওভার দোজ অ্যাপেয়ার ফ্রম পাঞ্জাব ইজ হাইয়েস্ট ইন দি ইয়ার, পার্সেন্টেজ অফ, আচ্ছা এবার পাঞ্জাবের ক্ষেত্রে বলছে কোন বছরে, তা পাঞ্জাবে আমরা চলে আসি, পাঞ্জাব ক্ষেত্রে কোন বছরে, তাহলে 1997, 1998, 1999, অর্থাৎ এগুলো সব ক্যালকুলেটিভই দিয়েছে, ডেট যেগুলো আমাদের ছকগুলো আছে মানে টেবল ডিআই গুলো, টেবল ডেটা ইন্টারপ্রিটেশন, কোন বছরে পাঞ্জাবের থেকে কি বলছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর অ্যাপেয়ার্ড ক্যান্ডিডেট, এদের যে পার্সেন্টেজটা কোয়ালিফাইড ক্যান্ডিডেটের পার্সেন্টেজ ওভার অ্যাপেয়ার্ডটা কি বলছে হাইয়েস্ট, 1997-তে পাঞ্জাব থেকে
অ্যাপিয়ার হয়েছিল 8,200 জন, তার মধ্যে কোয়ালিফাই হয়েছিল 680 জন। 1998-তে গিয়ে 6,800 জন অ্যাপিয়ার করেছে, 500 জন কোয়ালিফাই করেছে। এটা পাঁচই তো মনে হচ্ছে যতদূর সম্ভব, ঠিক বোঝা যায় না পাঁচ না ছয় না আট, ঠিক আছে এটা একটু ভুল হতে পারে, ঠিক আছে আমি এটাকে বুঝতে পারছি না, এটা পাঁচ না ছয় আছে, ঠিক বোঝা যাচ্ছে না, ছয়ই আছে মনে হয়। তো যাই হোক এটা তোমরা একটু মিলিয়ে নিও, এইটাতে একটু গন্ডগোল হতে পারে, কারণ কোশ্চেন পেপারে আমার কাছে যেটা এসেছিল সেখানে ডেটা ক্লিয়ার ছিল না। আমি জাস্ট প্রসেসটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে। পরবর্তীটাতে যেমন দেখো, এখানে 6,500, তার উপরে এটা 525, আর এখানটায়ও নিচে আসছে 7,800, তার উপরে 720, 5,700, 425। এটা আমি আর ক্যালকুলেশনটা করবো না, তোমাদের চেক করে দেখতে লাগবে। এবার এটাকে পার্সেন্টেজে যদি কনভার্ট করো তাহলে সবগুলোরই নিচের দুটো জিরো দুটো জিরো গুলো কাটা যাচ্ছে। এবার কোনটা সব থেকে বড় ভাগ করতে হবে, ভাগ করে দেখবো যেটার মান আমাদের সব থেকে বড় আসবে সেটা আমাদের এখান থেকে উত্তর হয়ে যাবে। সেটা আমি আর ক্যালকুলেশন করছি না, কারণ ডেটাগুলো যেহেতু আমি এটাতে ক্লিয়ার নেই আমার কাছে, তাই অ্যান্সারটা কি আসবে বলা যাবে না, এখান থেকে ভুল হয়ে যেতে পারে। প্রসেসটা দেখিয়ে দিলাম, তোমরা তোমাদের কাছে কোশ্চেন আছে সেখান থেকে তোমরা এটুকু জাস্ট চেক করে নিলে এটা সলিউশন করে নিতে পারো। ইফ এ কমা বি স্টার সি কমা ডি, মানে যদি এটা হয় তাহলে এটার মান কি? তো 5/6 এটা কি আছে, কমা 2/7, এটা বলছি কি এ প্লাস ডি, এ বলতে কোনটা প্রথমেরটা, প্লাস ডি মানে হচ্ছে লাস্টেরটা, তাহলে দুটোকে প্লাস করতে হবে। মাইনাস C/B হবে, সি বলতে হচ্ছে 3/7 আর বি বলতে হচ্ছে 2/7, তো 7/7 তো কাটাই গেল। এখানে লসাগু করলে 6/8, বেসিক্যালি এটা হলো 5/6 যোগ 2/3 বিয়োগ 3/2। সবার লসাগু করে দিই, 6 × 1 = 6, 1 × 5 = 5, 3 × 2 = 6, 2 × 2 = 4, 2 × 3 = 6, 3 × 3 = 5, 5 × 4 = 9, থেকে 9 গেলে 0, অর্থাৎ এটার উত্তর 0 চলে আসবে। সিম্পলিফাই লগারিদম দিয়েছে, লগারিদম আমি একটা করিয়েছিলাম আর এস আর গোয়ের স্যারের বইয়ের থেকে, ওইটুকু যদি কেউ করে গিয়ে থাকো তাহলে এটাকে ইজিলি করে নিতে পারবে, কিছু না। এখানে একটা প্রপার্টি আমাদের কাজে লাগবে, এক থেকে দুটো হয়তো বা। এখানে লগ 64 আর 243 আছে, আমি এই পার্টটাকে আলাদা করে আগে তোমাদের বোঝাই। লগ 243 64-কে কি করা যেতে পারে, তো 64-কে আমরা লিখতে পারি কি 2^6, কত লিখতে পারি 6, তাহলে এই আর এখানে 243 থাকলো, এই 6টা সামনে চলে আসবে, এখানে হয়ে যাবে 2 আর এখানে 243। নেক্সট আমি কাজ কি করব, এটাকে পাল্টি খাওয়াতে পারি, 6 × 1/2 যদি করে দিই তাহলে কি হবে, 2 এখানে চলে আসবে, 243 এখানে যাবে, এগুলো লগারিদমের প্রপার্টিস। দেন 243 মানে আবার কি হয় আমার 3^5, তাহলে এই 5টাও আমার সামনে চলে আসবে ঠিক একই রকম ভাবে, তাহলে আমি এটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো 6/5 log 2/3 কে আবার উল্টে দিলাম, তাহলে আবার log 3/2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি এখানটায় এটার পরিবর্তে আমি লিখতে পারবো 6/5, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এইটুকুটার মান হচ্ছে 6/5 টু log 2, এখানে হচ্ছে 3। আচ্ছা এবার এটা তো থাকলো, এইটুকুটাকে দেখো কি করা যায়, log 3/4, মানে 3 এখানে আর 4 এখানে, এটাকে যদি 1/2 করি তাহলে এখানে 3 হবে এখানে 4 হবে, আর 4-কে 2 এর স্কোয়ার লেখা যায়, 2টা সামনে চলে আসে। আবার পাল্টি খাইয়ে দাও, তাহলে হাফ তো থেকে গেল, এটা আমার হয়ে যাবে log 2/3, অর্থাৎ এটার জায়গায় আমি লিখতে পারবো হাফ log 2/3, আর এখানটায় লেখা যাচ্ছিল 6/5 log 3/2, তাহলে এই সংখ্যাটা সামনে চলে আসলো, এখানে হয়ে গেল log 2/3 আর এটা log 3/2। তো লগারিদমের এটাই একটা প্রপার্টি যে log a b log যদি b a হয় তাহলে তার মান 1 হবে, কাটাকাটি চলে যাচ্ছে বেসিক্যালি, এটুকুটার মান গোটাটা 1, তার মানে 3/5, কাটাকাটি করলে 3/5, এটা হচ্ছে উত্তর। ইফ দি কারেন্ট রেশিও অফ দি ফাদার্স এজ টু দি সান, ফাদারের এজ এবং সানের এজের বর্তমান অনুপাত হচ্ছে বয়সের 4:1, এবং তাদের গুণফল প্রোডাক্ট, এবার প্রোডাক্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, বাবার বয়সকে 4x আর ছেলের বয়সকে x ধরলে প্রোডাক্ট কিন্তু 4x এর স্কোয়ার, এটা 256, 4 দিয়ে ভাগ দাও, 4×6 = 24, 4×4 = 16, এক্স এর মান হয়ে যাবে 8 বর্গমূল করলে, তাহলে ফাদারের বর্তমান বয়স 8×4 = 32 আর ছেলের হচ্ছে 8×1 = 8। হোয়াট উইল বি দি রেশিও অফ এজেস আফটার 5 ইয়ার্স, তো 5 বছর পরে বাবার বয়স আর ছেলের বয়সের অনুপাত কত হবে, বাবার বয়স হয়ে যাবে 32 আর 5-এ হচ্ছে 37 আর 8 আর 5-এ 13, 37:13 এটা হয়ে যাবে অ্যান্সার। তারপরে আসছি 136 নম্বরে, আবার একটু বড় করে নিতে দাও, বলছে
if npr is equal to n into n minus 1 into n minus 2 korte korte n minus r of the etar formula tar mane hocche eta np3 hocche 24 tale n er man koto np3 amake 24 dewa ache ta np3 mane ami ki likhte parbo n into n minus 1 koto of the jabe 3 of the jabe ekhane r thakle r of the jay 3 ache to 3 of the jabe n minus 2 ar n minus 3 etai amake dewa ache 24 এবার আমাকে বুঝতে হবে তাহলে এখান থেকে এটার কোনটার 24 হবে n এর কোন মানের জন্য অপশন থেকে ভ্যালু পুট করে দি অপশন থেকে ভ্যালু পুট করে দি কিন্তু একটা জিনিস বুঝতে পারছো এগুলো সব পরপর সংখ্যা 1 2 3 মানে পরপর সংখ্যা n n - 1 n - 2 n পরপর তাহলে আমাদেরকে পরপর ভ্যালু আসা উচিত তাহলে 24 কে আমি যদি ভাঙাই দেখো কিভাবে লেখা যেতে পারে এরকম 1 * 2 * 3 * 4 4 3 = 12 2 24 1 = 24 অর্থাৎ যদি আমি n এর মান কে 1 নি তাহলে 1 সরি n এর মান কে 1 না এখানে n এর মান টোটাল এরকম আসা উচিত মানে 24 আমার আসা উচিত 1 * 2 * 3 * 4 তাহলে সেটা আমাদের কিভাবে আসতে পারে আমি n এর মান কে যদি 4 নি তাহলে 4 4 থেকে 1 গেলে 3 4 থেকে 2 গেলে 2 আর 4 থেকে 3 গেলে 1 4 * 3 * 2 * 1 মিলে যাচ্ছে তার মানে n হবে আমার কত 4 n এর মান হওয়া উচিত 4 What is the smallest number which when decreased by 8 is divisible by 21, 27, 33 and 55? কোন সংখ্যাটাকে সবথেকে ছোট সংখ্যা যাকে 8 কমালে এগুলো দিয়ে ভাগ চলে যাবে তাহলে আগে আমি সেই সংখ্যাটাকে বের করি ছোট যাকে এগুলো দিয়ে ভাগ মানে 8 কমানোর পরে বলছে তো তাহলে আমি দেখে নিই যে এগুলো দিয়ে ভাগ যায় এরকম সবথেকে ছোট সংখ্যা কি এদের লসাগু তা বের করি 3 7 21 3 9 27 3 11 তে 33 11 দিয়ে দিই 11 1 11 11 5 50 3 11 তে 33 16 5 9 45 আচ্ছা 33 ইনটু 7 ইনটু 45 এটা হচ্ছে সংখ্যাটা যে সংখ্যাটাকে ছোট সংখ্যা যাকে এদের দিয়ে ভাগ যায় কিন্তু এটা ভাগ যায় কখন অ্যাকচুয়াল সংখ্যাটা থেকে 8 কমালে তার মানে যে সংখ্যাটা আমাদের বের করতে বলেছে সেটা 8 বেশি এটা হবে তো আমাদের চাইলে পর এখানে আমরা দেখো কিভাবে 5 7 35 3 3 কে 9 ঠিক আছে আমরা উত্তরটাকে ডাইরেক্ট এটা করে দিতে পারবো গুণটা না করে কেন 3 7 21 1 হলো ইউনিট ডিজিট 5 1 কে 5 অর্থাৎ এই গুণফলটার এককের ঘরের অঙ্কটা হবে 5 তার সাথে যদি 8 যোগ হয় তাহলে এককের ঘরের অঙ্কে আমার 5 8 13 3 আসা উচিত উত্তরটা শেষে 3 আসা উচিত এখানে উত্তরের শেষে কোথাও 3 নেই তো এটা উত্তর আমরা এইভাবে করেও করতে পারি বাট যদি গুণটা করতে চাও করে নাও 7 3 21 সাথে থাকলে 2 7 3 21 আর 2 এ 23 তো 45 প্লাস 8 45 একে 45 সাথে 4 থাকলো 45 3 135 আর 4 139 সাথে থাকলো 13 45 2 90 103 8 আর 5 13 3 থাকলো 1 9 8 17 18 সাথে থাকলো 1 3 আর 1 4 10483 10483 অপশনে নেই নান অফ দি অ্যাবাউট আবার একটা আসছে বড় প্রশ্ন দেখো এই মানে বার গ্রাফ বলা হয় এগুলোকে বার গ্রাফ দিয়ে দণ্ড লেখ কি দেওয়া আছে অ্যামাউন্ট ইনভেস্টেড ইন র ম্যাটেরিয়ালস ঠিক আছে আউট অফ দি টু বার গ্রাফস প্রোভাইডেড বিলো ওয়ান শোজ দি অ্যামাউন্ট ইন ল্যাখ রুপিস লাখ টাকাতে ইনভেস্টেড বাই এ কোম্পানি ইন পারচেসিং র ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়াল কেনার জন্য কাঁচামাল কেনার জন্য ইনভেস্ট করেছে ওভার দি ইয়ার্স বিভিন্ন সালে অ্যান্ড আরেকটা পাই দণ্ডলেখ আমাদেরকে বলছে শোজ দি ভ্যালুজ অফ ফিনিশড গুডস সোল্ড বাই দি কোম্পানি বিক্রি করেছে যে তৈরি মানে ঠিকঠাক করে তৈরি করার পরে তার যে দাম মানে বলতে পারো সেলিং প্রাইস ঠিক আছে বিক্রি করে যে টাকাগুলো পেয়েছে সেটা অ্যামাউন্ট ইনভেস্টেড ইন র ম্যাটেরিয়ালস আর এটা হচ্ছে ভ্যালু অফ সেলস অফ ফিনিশ গুড ইন দুটোই লাখ টাকাতে কি বের করতে বলেছে দি ভ্যালু অফ সেলস অফ ফিনিশ গুডস ইন 1999 ঠিক আছে ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দি সাম অফ অ্যামাউন্ট ইনভেস্টেড ইন র ম্যাটেরিয়ালস ইন দি ইয়ার্স 1997 1998 অ্যান্ড 1999 এই তিনটেতে যত টাকা ইনভেস্ট করেছিল টোটাল ঠিক আছে তার কত পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি তাহলে এই তিনটে মিলে আমি যদি দেখি তাহলে যোগ করি তাহলে কত হচ্ছে দেখো 5 5 10 এর শূন্য হাতে থাকলো 1 2 আর 1 3 3 6 আর 7 হচ্ছে কি 13 3 হাতে থাকলো 1 3 3 6 আর 5 11 আর 8 12 1230 মানে এত লক্ষ লক্ষটা নেওয়ার দরকার নেই কারণ যেহেতু আমি আর পার্সেন্টেজ বের করবো উপর নিচে দুটোই লক্ষ লক্ষ থাকবে কাটা চলে যাবে আর 1999 তে এইটা হচ্ছে 600 তা দেখে মনে হচ্ছে হ্যাঁ 600 400 পরে 600 তাহলে ইনটু 100% এত পার্সেন্ট
অ্যাপ্রক্সিমেটলি মান আসবে, পুরোপুরি মিলবে না বলেই দেওয়া আছে, তার মানে 2000/41, 41 দিয়ে 2000 কে যদি আমি কাটি তাহলে 5 দিয়ে তো বেশি হয়ে যাবে, 4 দিয়ে করতে হবে, 4 1 কে 4, 4 4 এর 16, খুব ছোট ছোট করে লিখছি, 4 এর পরে 6 10, সাথে থাকলো 1, 16 আর 17, 3 এ 20, 360, এবার 41 দিয়ে করলে 9 4 এ 36, মানে 49 এর কাছাকাছি আসবে, দেখো 48 পয়েন্ট সামথিং, মানে 9 1 কে 9, 9 4 এ 36, 369, একটু বেশি, তো 49 এর থেকে একটু কম, বাট একদমই 45 এ নেমে আসবে না, কাছাকাছি মান যেটা অ্যাপ্রক্সিমেট মান সেটা 49%। একই রকম দেখো, দি ফলোয়িং পাই চার্ট গিভস দি ডিস্ট্রিবিউশন অফ দি ওভারসিজ ট্যুরিস্ট ট্রাফিক ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে, তাহলে হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়ান ট্যুরিস্ট ওয়েন টু আইদার, মানে ইন্ডিয়ান ট্যুরিস্ট গিয়েছে কোথায়, ইউএসএ তে বা ইউকে তে গিয়েছে, অর ইউকে তে, ওভারঅল হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়ান ট্যুরিস্ট, এখানে 40% আর এখানে হচ্ছে 10%, ঠিক আছে, ওটাই বলছে যে হয় ইউএসএ তে নয়তো ইউকে তে গিয়েছে, এরকম ট্যুরিস্টের সংখ্যা কত, তো দুটোকে যোগ করে দাও 50%, টোটাল তো 100%ই হবে, তার মধ্যে থেকে 50%। এ বক্স কন্টেইনস 15 মার্বলস আউট অফ হুইচ 4 আর হোয়াইট, 5 রেড অ্যান্ড 6 আর ব্লু, দিস 3 বলস আর টু বি ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম দি ব্যাগ, হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট অল অফ দেম আর রেড, 15টা মার্বেল আছে টোটাল, যার মধ্যে থেকে হোয়াইট রেড আর ব্লু, হোয়াইট আছে 4টা, রেড আছে 5টা, ব্লু আছে 6টা, 3টে বল আমি র্যান্ডম এখান থেকে তুলবো, এই 3টে বলের মধ্যে প্রবাবিলিটি যে প্রত্যেকটাই লাল হবে তার প্রবাবিলিটি কি, তো তো প্রবাবিলিটি এটা বের করার জন্য আমাদের যেটা দেখতে লাগবে, আচ্ছা এখানে কিছু 15টা ছিল, তার মধ্যে এগুলো আমি ভুল করে মুছে ফেললাম, হোয়াইট ছিল হচ্ছে 4টা, রেড ছিল 5টে এবং ব্লু, তো সবগুলো মার্বেলই আমার রেড হবে, এটার জন্য আমাকে প্রথমে দেখতে হবে আমি 3টে মার্বেল কত প্রকার ভাবে তুলতে পারি, টোটাল মার্বেল হচ্ছে 15, তাহলে এখানে হচ্ছে 15C3 নিচে হবে, আর এই যে 3টে রেড মার্বেল আসবে সেটা কোথার থেকে আসবে, 5টার মধ্যের থেকে, তাই উপরে হয় 5C3, এগুলো ডিটেলডে পরবর্তীতে প্রবাবিলিটি চ্যাপ্টারটা করালে বোঝাবো, বাট আপাতত বুঝো না এটাই হচ্ছে উত্তর। তাহলে 5C3 এর অর্থ আবার কি, 5C3 এর অর্থ হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, 5C3 এর অর্থ হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3 অর্থাৎ 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 15 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 15 মাইনাস 3 অর্থাৎ 12, এটা ক্যালকুলেট করলে যা আসবে তাই, তো বেসিক্যালি এটাকে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 2, আর এটা পাল্টি খেলে হবে ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 12, আর বাই হয়ে যাচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল 15, বেসিক্যালি দেখো ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 কাটা গেল, ফ্যাক্টোরিয়াল 5 মানে আর কিছু না 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 ইনটু 2 ইনটু 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 ইনটু 1, 2 ইনটু 1 2 ইনটু 1 কাটা, ফ্যাক্টোরিয়াল 15 কে আমি লিখতে পারি 15 ইনটু 14 ইনটু 13, এরকম করতে হতে 1 অবধি, মানে বাকিটাকে আমি 12 ফ্যাক্টোরিয়াল করে দিতে পারি, তাহলে 12 ফ্যাক্টোরিয়াল 12 ফ্যাক্টোরিয়াল কাটা গেল, এবার কাটাকাটি করো 5 3 এ 15, 3 3 কাটা, 2 2 না 4, 2 7 এ 14, তাহলে 2/91, এটা হয়ে যাচ্ছে প্রবাবিলিটি। দি অ্যাভারেজ ওয়েট অফ 8 পার্সনস ইনক্রিজেস বাই 2.5 কেজি হোয়েন এ নিউ পার্সন কামস ইন প্লেস অফ ওয়ান অফ দেম ওয়েটিং 65 কেজি, হোয়াট মাইট বি দি ওয়েট অফ দ্য নিউ পার্সন, 8 জন পার্সনের গড়ে বাড়ে কত করে, 2.5 করে, 8 2 16, 8 5 40, মানে 20 কেজি ওজন টোটালে বৃদ্ধি পায়, কখন, ওয়েন এ নিউ পার্সন কামস ইন প্লেস অফ ওয়ান অফ দেম ওয়েটিং 65 কেজি, 65 কেজির একজনকে বাদ দেওয়ার পরও 20 কেজি বেড়ে যাচ্ছে, তাহলে নতুন পার্সনটার অ্যাড হচ্ছে তার ওয়েট কিন্তু 85 কেজি, দ্য ডিফারেন্স বিটুইন টু ডিজিট নাম্বার অ্যান্ড দি নাম্বার অবটেইনড বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট ইজ 36, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি সাম অ্যান্ড দি ডিফারেন্স অফ ডিজিটস অফ দ্য নাম্বার, দি রেশিও বিটুইন দি ডিজিটস অফ দ্য নাম্বার ইজ 1:2, তাহলে আমি তাদের রেশিও দেওয়া আছে 1:2, দ্য ডিফারেন্স অফ দি ডিজিটস অফ দ্য নাম্বার ইজ দি রেশিও বিটুইন দি ডিজিটস, একক আর দশকের ঘরের সংখ্যা, অর্থাৎ একটা সংখ্যাকে এক্স ধরলে আর একটা 2x হবে, তাহলে আমি অঙ্ক সংখ্যাটাকে লিখতে পারবো কিভাবে, এটা এককের ঘর এটা দশকের ঘর, সংখ্যাটাকে তৈরি করা যায় 10 × দশকের ঘর প্লাস এককের ঘর ইনটু 1, তার মানে 12x, এটা হচ্ছে সংখ্যাটা, আর যদি ডিজিটগুলোকে ইন্টারচেঞ্জ করে দিই, এখানে 2x আর এখানে x করে দিই, তাহলে যে সংখ্যাটা তৈরি হবে সেটা কি হয়ে যাবে, 10 × 2x প্লাস 1 × x অর্থাৎ 21x, তো এইটা বলছে এদের যে বিয়োগফল, এদের যে বিয়োগফল সেটা 36, তাহলে 21x-12x = 36 বলছে।
মানে 9x = 36 তাহলে x এর মান 4 অর্থাৎ এককের ঘরের অঙ্কটা বলতে পারো তুমি 8 আর দশকের ঘরের অঙ্কটা হচ্ছে 4 তাহলে বলছে সংখ্যাটা বেসিক্যালি 48 তো আমাকে কি বলছে যে তাহলে বের করো দা ডিফারেন্স অফ দি ডিজিটস অফ দা নাম্বার এদের ডিফারেন্স ডিফারেন্স কত 8 থেকে 4 বাদ দিলে 4 সেটা ঠিক আছে এটাই বের করতে হবে কি বলেছিল হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি সাম এন্ড ডিফারেন্স ও সরি এটা হচ্ছে ডিজিট গুলোর ডিফারেন্স বের হলো আর ডিজিট গুলোর সাম যদি করি 8 আর 4 এ 12 এদের আবার ডিফারেন্স বের করতে বলছে তাহলে সেটা হয়ে যাবে 8 একটু পেঁচিয়েছে জাস্ট খালি এ সাম অফ রুপিস 312 ওয়াজ ডিভাইডেড অ্যামং 100 বয়েজ এন্ড গার্লস ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ বয় গেটস 3.60 অ্যান্ড ইচ গার্ল গেটস 2.40 দি নাম্বার অফ গার্লস কতজন হবে 312 টাকা ডিভাইড করেছে 100 জন বয়েজের মধ্যে আর প্রত্যেকটা বয় পেয়েছে 3.60 টাকা করে তাহলে 100 জন বয় কত পাবে কাটা গেল 360 টাকা তাই না এক মিনিট কিছু একটা ভুল হচ্ছে এখানটায় 100 জন বয়েজ এন্ড গার্লস আচ্ছা বয়েজ কতজন আছে গার্লস কতজন আছে এটা আমাদের বলা নেই এখানটায় তাহলে আমাকে ধরতে লাগবে টোটাল আমি 100 জন বয়েজ এন্ড গার্লস বলতে এর মধ্যে বয়েজ আর গার্লস আছে তো আমি নাম্বার অফ গার্লস কে এক্স ধরলাম তাহলে বয়েজ হচ্ছে 100 মাইনাস এক্স জন বয়েজরা প্রত্যেকে পেয়েছে 3.60 টাকা করে আর গার্লসরা প্রত্যেকে পেয়েছে 2.40 করে গুণ করে দাও এটা দিয়ে যখন গুণ করবে তুমি পাবে 360 মাইনাস 3.60 এক্স আর এখান থেকে পেয়ে যাবে 2.40 এক্স দুটোকে যোগ করে দিলে এটাই হচ্ছে আমাদের 312 টাকা 360 বিয়োগ এটা যদি বাদ দিই তাহলে 1.20 এক্স থাকবে 312 হবে 1.20 টাকে ওপারে নিয়ে চলে গেলাম প্লাস হয়ে গেল আর 360 এর থেকে 12 এদিকে বাদ দিলে 48 এক্স এর মান হয়ে যাবে 48 বাই 1.20 বা 1.2 পয়েন্ট তুললে 0 12 4 48 40 জন তাহলে গার্লস এর সংখ্যা 40 কারণ ওটাই আমি এক্স ধরেছিলাম এ টু ডিজিট নাম্বার ইজ সাচ দ্যাট দি প্রোডাক্ট অফ দি ডিজিটস ইজ 8 ওয়েন 18 ইজ অ্যাডেড টু দি নাম্বার দেন দি ডিজিটস আর রিভার্স নাম্বারটা কত এটাকে আমরা অপশনের থ্রুতে করব ওইভাবে প্রসেস দিয়েও করা যায় এক্স ওয়াই ধরে বাট অপশন দিয়ে করব একটা দুই ডিজিটের নাম্বার আছে সাচ দ্যাট প্রোডাক্ট অফ দা ডিজিট 8 হতে হবে 8 একে 8 4 দুন 8 4 দুন 8 8 একে 8 অর্থাৎ সবগুলোই উত্তর হতে পারে প্রথম কন্ডিশন দিয়ে উত্তর পাচ্ছি না বলছে 18 ইজ অ্যাডেড যদি এর সাথে আমি 18 যোগ করে দিই সংখ্যাটার সাথে তাহলে ডিজিটগুলো উল্টে যাবে 18 18 তে 36 ডিজিটকে উল্টালো উল্টালো না 24 আর 18 তে কত হলো 20 30 40 42 দেখো ডিজিটগুলো উল্টে গেল 24 থেকে 42 দুই চার থেকে চার দুই হয়ে গেল এটাই উত্তর হয়ে যাবে হাউ মেনি নাম্বারস বিটুইন 400 এন্ড 600 বিগেন উইথ অর এন্ড উইথ দি ডিজিট 5 400 এবং 600 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো হয় 5 দিয়ে শুরু হয় নয়তো 5 দিয়ে 400 থেকে 600 এর মধ্যে তাহলে দেখো কোথা থেকে স্টার্ট হবে সেই সংখ্যাগুলো 400 পর থেকে 400 1 2 3 4 5 405 হবে ঠিক না আমি আগে যেগুলো 5 দিয়ে শেষ হচ্ছে সেগুলো বের করি 405 হয়ে যাবে তারপরেরটা কততে আসবে 405 এর পরে 415 তাই না 405 এর পরে 415 হলো 425 হবে 435 445 তাই না দেন হচ্ছে 455 465 475 485 495 দেন 500 ঘরে চলে আসলাম মানে 505 515 এরকম করতে করতে সেম টু সেম করতে করতে 595 অবধি 600 চলে গেলে তার নেব না এবার দেখি 5 দিয়ে শুরু হয়েছে এরকম নাম্বার তো 5 দিয়ে শুরু হয়েছে সেটা 500 ঘরের থেকেই হবে 500 তে গিয়ে 500 থেকে পাবো 500 থেকে শুরু করে 500 501 করতে করতে 599 অবধি টোটাল 500 থেকে শুরু করে নিয়ে 599 অবধি যতগুলো সংখ্যা আছে তাহলে টোটাল কতগুলো সংখ্যা হচ্ছে দেখো এখানে কতগুলো সংখ্যা হবে 500 থেকে নিয়ে 599 অবধি তা হচ্ছে 599 মাইনাস 500 প্লাস 1 অর্থাৎ 100টা তাই না 99 থেকে 500 চলে 99 প্লাস 1 অর্থাৎ এখানে মোট 100টা সংখ্যা এরকম পেয়ে যাবো আমরা 500 থেকে শুরু করলে 500 501 502 করতে করতে এবার এইবার এখানটায় তো 100টা পেয়ে গেলাম এখানে আমি যদি দেখি এখানে কটা পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা আর এখানে সেম সিমিলারলি দশটা কুড়িটা ঠিক কিন্তু এখানে বোঝার ব্যাপার যেটা ভালো এই যে 505 15 এগুলো নিয়েছে এগুলো কিন্তু অলরেডি আমার এর মধ্যে ঢুকেই গেছে তাই এগুলোকে আমার কাউন্ট করার কিন্তু এখানে পর প্রয়োজন নেই সেটা ডবল কাউন্টিং হয়ে যাবে অর্থাৎ
আমার সেটা নেওয়ার কোনো মানে পড়বে না, কারণ ওগুলো সব আমার এখানে চলে আসছে স্টার্টিং উইথ ফাইভ এর মধ্যেই ঢুকে যাচ্ছে। তাহলে আমি এখানে 100টা পাচ্ছি আর এখানে আমি পাচ্ছি কটা 10টা, অর্থাৎ এটা টোটাল হওয়া উচিত 100। নেক্সট আসছি পরেরটাতে, দেখো সাপোজ মিল্ক ইজ সোল্ড অ্যাট দি রেট অফ 5.506 এত এত রুপিস পার লিটার ফোর ডিফারেন্ট মান্থস, অ্যাজিউমিং দ্যাট ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি আর স্পেন্ট অন মিল্ক বাই এ ফ্যামিলি ইন দ্য ফোর মান্থস, অ্যাভারেজ প্রাইস কত হবে? তো অ্যাভারেজ প্রাইস মানে চার মাসে যোগ করে দিয়ে আমি খালি চার দিয়ে ভাগ দেবো, এই চারটাকে যোগ করলে কত হবে? পাঁচ আর পাঁচের দশের শূন্য হাতে থাকলো এক, পাঁচ আর একে ছয়, দুই আট আর সাথে পনেরোর পাঁচ হাতে থাকলো কত? এক, পাঁচ আর একে ছয়, ছয় আর পাঁচে এগারো, এগারো আর পাঁচে ষোলো আর ছয় বাইশ, ডিভাইডেড বাই ফোর, তাহলে চার পাঁচে হয়ে গেলো এটা কুড়ি, দুই গেলে হচ্ছে পঁচিশ, মানে চার ছয়ে চব্বিশ, ঠিক না? চার ছয়ে চব্বিশ, এক গেল, চার দুনা আট, 5.625 এর কাছাকাছি আসবে, নিয়ার অ্যাবাউট হবে, এটা পুরোপুরি হবে না, অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসবে এটার 5.62। আচ্ছা এবার গল্প আছে 5.62 করবো না, কারণ 5.625 যেহেতু আছে, ঠিক আছে 5.625 আছে, এবার আমি এই জানি পাঁচ বা পাঁচের বেশি থাকলে এখানে এক অ্যাড হয়ে যায়, অর্থাৎ 5.63 হয়ে যাবে, কিন্তু তখন এটা নিলে ভুল হয়ে যাবে, 5.63টাই কারেক্ট হওয়া উচিত, কারণ দশমিক পাঁচ থাকলে পরে তার আগের ঘরে এক অ্যাড হয়ে যায়। আচ্ছা এবার হচ্ছে এ কার ইজ রানিং ফাস্ট 5 কিলোমিটার্স অ্যাট এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার, নেক্সট 20 কিলোমিটার্স অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড দেন অ্যানাদার 30 কিলোমিটার অ্যান্ড 50 কিলোমিটার পার আওয়ার, গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে মোট অতিক্রান্ত দূরত্ব 5 কিলোমিটার, তারপরে 20 কিলোমিটার আর তারপরে 30, আর টাইম লাগবে কত? প্রথম 5 কিলোমিটার স্পিড ছিল এটা, ডিস্টেন্স বাই স্পিড মানে হচ্ছে টাইম, তারপরে 20 কিলোমিটার স্পিড ছিল এটা, আর লাস্টে 30 কিলোমিটার স্পিড ছিল, অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত মোট সময় 30, 40, 50, 55। আচ্ছা 5, 8, 40, 20, 3, 60/5, 1/8 এখানে বাঁচলো, 1/3 আর এখানে 3/5, এদের যদি আমি লসাগু করি তাহলে কত হবে? 5, 8, 3, 24, 5, 120, আর 3, 24, 5, 120, 8 দিয়ে করলে হচ্ছে 15, তাহলে 15 হলো, 3 দিয়ে করলে হলো 40, আর 5, 24, 24, 3 এটা 72 হয়ে যাবে। তো বেসিক্যালি এখান থেকে আমার হবে কি 120টা যাবে উপরে, আর এখানে আমার হয়ে গেল 70, 30, 100, 110, 120, 127, ঠিক আছে? এবার এটা তো কাটাকাটি করতে লাগবে, পুরোপুরি মিলবে মনে মনে হচ্ছে না, এটাকে ভাগ করতে হবে, এটাকে গুনটুন করে কাটাকাটি করবে, একদম মিলবে না এটা, 51.97 অ্যাপ্রক্সিমেট কাছাকাছি অ্যান্সার আসবে। আজকের ভিডিওতে আমি এই অবধি রাখছি, আরও দুটো পার্টে করবো, কারণ এদিককার কোশ্চেনগুলো একটু বড় বড়, একটু টাইম টেকিং কোশ্চেন, তাই একটা ভিডিওতে লেন্দি করবো না, আমি আরও দু থেকে তিনটে পার্টে ছোটো ছোটো পার্টের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো, হয়তো আরও একটা পার্ট বা দুটো পার্টে আমাদের ম্যাথটা, আর একটা পার্টে স্বাভাবিক মাধ্যমে ম্যাথটা কমপ্লিট করে দেবো, আর রিজনিংয়েরগুলো আর একটা পার্টে আমাদের কমপ্লিট হয়ে যাবে। WBCS এর প্রিভিয়াস ইয়ার কম্পাইলেশন চ্যাপ্টার ওয়াইজে যদি তোমরা কোর্স আছে যেটা যদি নিতে চাও, পারচেস করতে চাও, কোর্স এনরোল করতে চাও, যারা WBCS বা PSC-র যে কোনো পরীক্ষা প্রিপারেশন করছো ওয়েস্ট বেঙ্গলে, তারা এই কোর্সটাতে এনরোল করতে পারো, তোমাদের স্মার্ট ম্যাথসের যে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে সেটা ডাউনলোড করে নিয়ে প্লে স্টোর থেকে এখানে তোমরা এনরোল করতে পারো, 6 মাসের ভ্যালিডিটি পাবে। চ্যাপ্টার ওয়াইজ আমি এখানে ভিডিওজ আপডেট করে চলেছি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে ম্যাথের যা এসেছে WBCS এর পরীক্ষাতে এখনো অবধি, সেগুলো চ্যাপ্টার ওয়াইজ উইথ ভিডিও সলিউশন সেখানে আপডেট করা হচ্ছে, চাইলে এটা জয়েন করতে পারো, বেনিফিট তোমরা অবশ্যই এখান থেকে পাবে। আজকের ভিডিওতে এটুকুই থাকছে, নেক্সট ক্লাস খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো, তেমনি গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।